সুপ্রিয় শিক্ষার্থীরা, আগের ভিডিওতে আমরা সমাধান দেখেছিলাম 1, 2, 3। আজকে এই ভিডিওতে দেখব আমরা সমাধান 4, 5, 6, 7 এবং 8, 9, 10। অর্থাৎ যা আছে আজকে ভিডিওতে শেষ করে দিব, অর্থাৎ এই ভিডিওতে শেষ করে দিব। ঠিক আছে, তো বরাবর আমাদের বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা অলরেডি করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 4 নম্বরে বলছে, সাইবার সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো। তো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। তো দেখো, এখানে নমুনা সমাধান করেছি যে এখানে কি সাইবার ঝুঁকির সামাজিক প্রভাব নির্মূল হতে পারে। 1 নম্বর, এখানে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার। ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেলে এটি ব্যক্তির সুনাম নষ্ট করতে পারে এবং সামাজিকভাবে বিপ্রীতিকর অবস্থায় ফেলে দিতে পারে। আর্থিক ক্ষতি, অনলাইন ব্যাংকিং বা অন্যান্য আর্থিক কার্যক্রমে সাইবার আক্রমণের মাধ্যমে আর্থিক ক্ষতি হতে পারে। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝুঁকি, ভুয়া তথ্য ছড়ানো বা সামাজিক মাধ্যমে হস্তান্তর শিকার হতে পারে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। তো এখন আমাদের 5 নম্বর প্রশ্ন বলছে, দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা, অন্যদের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতায় নিজ নিজ খাতার কাগজ নিচে শখের মতো করে লিখো। অর্থাৎ এখানে নিজেদের নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল এখানে লিখবো, অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল এখানে লিখবো, ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল এখানে লিখবো। তো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। তো এখানে দেখো, আমরা এখানে দিয়েছি নিজেদের দলের সদস্যদের থেকে মজবুত পাসওয়ার্ড ব্যবহার, ফিশিং ইমেল থেকে সতর্ক থাকা, সামাজিক মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা। এরপরে অন্যদের দলের সদস্যদের থেকে প্রাপ্ত সুপারিশ কি, দ্বিতীয় দ্বিস্তরীয় যাচাইকরণ, অর্থাৎ আমরা যাকে বলি 2-ফ্যাক্টর ভেরিফিকেশন। এরপর সন্দেহজনক লিঙ্ক এড়ানো, অজানার সোর্স থেকে ফাইল ডাউনলোড না করা। এরপর এই যেমন তোমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ডাউনলোড করছো, প্রশ্ন করছো, এটা কিন্তু উচিত না। এরপর দেখো, ইন্টারনেট থেকে প্রাপ্ত সুপারিশ, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার, এবার সফটওয়্যার আপডেট রাখা, এবার ফায়ারওয়াল ব্যবহৃত করা। এ হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব 6 নম্বর প্রশ্নের সমাধান। বলছে, প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে, যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলের সমূহ তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। তো আমরা 6 নম্বর এবং 7 নম্বরটা একসাথে অ্যান্সার দেখবো। 7 নম্বরটাকে দেখো, বলছে সকল তথ্য, ছবি বা ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার জন্য ক্ষেত্রে নিজের সফটওয়্যারগুলো স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহার ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রম অনুসারে চিহ্নিত করে দেখানো হবে। সেই ক্রম অনুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লো চার্ট নিজ নিজ খাতায় লেখো। তো আমরা 6 এবং 7 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখবো। তো এখানে 6 নম্বর প্রশ্ন দেখো, বলছে প্রতিটি দল থেকে আমরা এখান থেকে বলছি প্রতিটি দল থেকে একটি পোস্টার তৈরি করবে এবং পোস্টার মানে আমরা এখানে পোস্টার তৈরি করব এবং পোস্টার উল্লেখ করবে কোনো ঝুঁকি থেকে নিরাপদ থাকার উপায় কী কী হতে পারে সেগুলো প্রেজেন্টেশন মাধ্যমে উপস্থাপন করতে পারো। তো এখানে আমি পোস্টার দিচ্ছি, তোমরা এখানে চাইলে স্লাইড তৈরি করতে পারো। এখন উত্তর, প্রতিটি দল একটি করে পোস্টার তৈরি করবে যেখানে সাইবার ঝুঁকির প্রকারভেদ এবং সেখানে সেগুলো থেকে নিরাপদ থাকার উপায়গুলো থাকবে। পোস্টারটি সুস্পষ্ট সর্বদ্ধ হতে হবে যাতে সবাই বুঝতে পারে। ঠিক আছে, এখন তোমরা যে পোস্টার তৈরি করবা, ধরো একটা পোস্টার আমি তোমাদেরকে দেখাই, মানে যেটা তোমার দেখতে হবে অবশ্যই পোস্টার, তাতে অ্যান্সার নমুনা, অর্থাৎ এই যে এইখানে দেখছি যে পোস্টার তোমার এই বিষয়গুলো অবশ্যই দিতে হবে। প্রথমে শিরোনাম দিতে হবে, মনে করো শিরোনাম তোমার কি সাইবার ঝুঁকির নাম, তোমরা পোস্টারে শিরোনাম দিবা। এরপর হচ্ছে কি ঝুঁকির প্রভাব, তুমি এখানে লিখবে ঝুঁকির সম্ভাব্য সামাজিক ও ব্যক্তিগত প্রভাব কি, এবং নিরাপদ থাকার কৌশল, সেই ঝুঁকি থেকে নিরাপদ থাকার জন্য কৌশলগুলি অবশ্যই তুমি পারবা। তো মোটামুটি ধরো এভাবে মনে করো একটা খাতা নেবা, ঠিক আছে, একটা খাতা, এই খাতার এখানে মার্জিন টানলাম, প্রথম মনে করো মার্জিন টানলাম এখানে, মনে করো, ঠিক আছে, মনে করো এখানে আমি মার্জিন টানলাম খাতার মধ্যে, এখানে মনে করো মার্জিন। এখন এই এখানে তুমি লিখবে শিরোনাম, এখানে লিখবে শিরোনাম, শিরোনাম দিবা কি এই যেটা সাইবার ঝুঁকির নাম, এরপর ঝুঁকির প্রভাব, এখানে ঝুঁকির প্রভাব দিবা, ঠিক আছে, নিরাপদ থাকার পর এইভাবে তুমি তোমার মতো ইচ্ছা করে ডিজাইন মতো দেবা। আর অবশ্যই পোস্টারে কিন্তু সুন্দর মতো ডিজাইনটা করে দেবা, অর্থাৎ আর লাস্টে আমাদের এই বিষয়গুলো লিখে এখানে আমাদের সুন্দর মতো এটা করে দেবা। ওকে, তাহলে এখানে শিরোনাম, এখানে ঝুঁকি, তারপর শিরোনামের পর আমাদের যেই কিছু বিস্তারিত লিখবা, এই সমস্ত লেখার পরে তোমার পোস্টারটা মোটামুটি হয়ে যাবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি তারপরে আবার সমস্যা হয় তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদের কালকে সকালে আমি পূর্ণাঙ্গভাবে একটা পোস্টার তোমাদেরকে বানিয়ে দেখাবো। এখন এই 7 নম্বর উঠে দেখো, তোমরা 7 নম্বর অ্যান্সারটা দেখো, এখানে বলা হয়েছে পোস্টার প্রেজেন্টেশনের জন্য দলগুলো আলোচনা করবে এবং নিজেদের মধ্যে মধ্যে সমন্বয় করবে। উত্তর, প্রতিটি দল আলোচনা করবে এবং পোস্টার প্রেজেন্টেশনের জন্য ভূমিকা নির্ধারণ করবে। প্রতিটি দল সদস্য নির্ধারিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং একটি
সঠিক প্রেজেন্টেশন তৈরি করবে। তো তোমরা যদি বলো আমি 6 নম্বর এবং 7 নম্বর, অ্যান্সারটা ভালো মতো একবার ডিটেলস পোস্টার এবং প্রেজেন্টেশন কীভাবে করতে হয় সেটা নিয়ে কালকে সকালে একটা ভিডিও বানাবো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি এটা বানাবো, আর না বানালে তোমরা নিজেরাই পারবা, চেষ্টা করো, অবশ্যই নিজেরাই পারবা, তোমাদের বইতে দেখো গাইডে দেখো পেয়ে যাবা, ঠিক আছে। এখন আমরা দেখবো 8 নম্বর প্রশ্ন, বলছে সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা নোটিশ স্কুলে গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসম খাতে লেখো। তো আমরা ধাপসম খাতে লিখবো, কারণ আমাদের এই গুগল সাইটে এটা প্রকাশ করতে ল্যাপটপ লাগবে, ল্যাপটপ নাই। তো 8 নম্বর সমাধান দেখবো। এরপর 9 নম্বর কি বলছে, পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য মিডিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে, এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাস্বত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তার যুক্তিসহ লিখো। এবং 10 নম্বর বলছে প্রত্যেককে যার যার খাতায় আজকে প্রজেক্ট দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পূর্ণকৃত কাজগুলো লেখো। তো 10 নম্বর কিন্তু তোমাদের এই যে 1 থেকে 9টা পর্যন্ত কাজ করলা, সেই কাজগুলো কিভাবে করলা সেই কাজটা মানে টোটাল তোমার মতবাদটা 10 নম্বর তুমি তোমার নিজের মতো সারাংশভাবে লিখে দেবা। তোমরা 8, 9 এবং 10-এর অ্যান্সারটা চলো দেখে নিই। নমুনা অ্যান্সারটা 8 নম্বরটা দেখো, বলছে সম্মেলন বা সেমিনার উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা নোটিশ স্কুলের প্রধান সাইটে প্রকাশ করবে এবং অভিভাবকদের জানাবে। তো এখানে জানালাম যে উত্তর প্রেজেন্টেশন প্রদর্শনের জন্য স্কুলের প্রধান সাইটে একটি নোটিশ প্রদান প্রকাশ করা হবে এবং অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে যেন তারা সেমিনারে উপস্থিত থাকতে পারে। তো দেখবা তোমাদের হচ্ছে স্কুলে যখন তোমাদের স্কুল বন্ধ দেয় বা তোমাদের অভিভাবকদের আমন্ত্রণ জানায়, তখন কিন্তু বর্তমান আমাদের ডিজিটাল বাংলাদেশে প্রত্যেক জায়গায় কিন্তু মোটামুটিভাবে মোবাইল বা মেসেঞ্জার গ্রুপ থাকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, বিভিন্ন গ্রুপ থাকে, সেখানে কিন্তু আমাদের আগে থেকে জানিয়ে দেওয়া হয় বা স্কুলের ওয়েবসাইটও থাকে, ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানি। আগের যুগে আমাদের ফোন তো হতো, কিন্তু এখন কিন্তু ফোন দেওয়া হয় না, এখন কি করা হয় এখন ওই গ্রুপ থেকে আমরা নিজেরা জেনে নিই, ঠিক আছে। তো এরপর হচ্ছে এটা 9 নম্বর, পোস্টার বা ভিডিও প্রযুক্তির ব্যবহার করে তথ্য মিডিয়ার মাধ্যমে সচেতনতা প্রচার করতে হবে। পোস্টার বা ভিডিও প্রযুক্তির ব্যবহার করে তথ্য প্রচার করা, মিডিয়ার মাধ্যমে সচেতনতা তৈরি করা যাতে সবাই সাইবার ঝুঁকি থেকে সতর্ক থাকতে পারে। ওকে, এই তো তোমাদের অ্যান্সার। আর 10 নম্বর তোমরা তো বললাম যে 1 থেকে 9 পর্যন্ত যেগুলো এতক্ষণ আমরা পড়লাম সেখান থেকে তুমি তোমার নিজের ইচ্ছা মতো তুমি এটা লিখবা। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই হলো তোমাদের সাজেশনটা, আশা করি তোমাদের কাজে লাগবে। আর যে কোনো জায়গায় না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এটা পড়ে আজকে ঘুমাই পড়ো, রাত অনেক হয়েছে, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট করে জানাবা কোথাও অসুবিধা হলে, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই তোমাদের কাছে। আর অবশ্যই ভিডিওটি কাজে লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি সাবস্ক্রাইব ফলো করে রাখবা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই।